রাজরাজেশ্বরী শ্রীমা, কি মধুর দাম্পত্য জীবন! গিরিশচন্দ্র ঠোঁট কাটা একদিন কথায় কথায় জিজ্ঞাসা করে ফেলেন, বিয়ে করলেন কেন? ধর্মপথে প্রচলিত ধারণা, বিয়ে করা মানে ভগবান থেকে বহু দূরে সরে যাওয়া, সখ্যাত সলিলে ডুবে মরিশামা। শ্রীরামকৃষ্ণ আবার নিজেই বলতেন, প্রায়ই বলতেন আগত ভক্তদের, কলির মায়া কামিনী কাঞ্চন, এমনও বলতেন মেয়ে ত্রিভুবন দিলে খেয়ে। একদিন আরও বড় করে বিস্তারিত করে আলোচনায় এ প্রসঙ্গ টেনে গিরিশচন্দ্র হাসতে হাসতে বলেছিলেন কথা প্রসঙ্গে, আপনারও তো বিয়ে হয়েছে। ঠাকুরও হাসতে হাসতে উত্তর দিলেন, সংস্কারের জন্য বিয়ে করতে হয়, কিন্তু সংসার আর কেমন হবে? গলায় পইতে পরিয়ে দেয়, আবার খুলে খুলে পড়ে যায়, সামলাতে পারি না। একমতে আছে সুখদেবের বিয়ে হয়েছিল সংস্কারের জন্য, একটি কন্যাও হয়েছিল নাকি? কে কাকে বিবাহ করেছেন, কার জীবনে কার প্রবেশ ঘটছে, কোন নদী এসে মিলেছে কোন নদীতে, এর ব্যাখ্যা ঘটনা যিনি কর্তা সেই ঘটকের কাছে। 1922 সাল, স্থান উদ্বোধন বাড়ি, বসে আছেন স্বামী শারদানন্দ, আর তাকে নানা প্রশ্নে উত্তক্ত করছে জনৈক ভক্ত। ভক্ত, মহারাজ ঠাকুর যে অবতার তা না হয় দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু মা যে সাক্ষাৎ ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন? স্বামী শারদানন্দ, ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো তবে এ সন্দেহ তোমার আসছে কেন? ভক্ত, আমার এ সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না। স্বামী শারদানন্দ, তাহলে বলো ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি। ভক্ত, না মহারাজ, ঠাকুর সে বিশ্বাস আমার আছে। স্বামী শারদানন্দ দৃঢ় কণ্ঠে, তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুঁটে কুড়ানি মেয়েকে বিয়ে করেছিলেন? কে কাকে বিবাহ করেছিলেন প্রথম নির্বাচন করো, তোমার জীবনে আমি আসছি এই ইঙ্গিত প্রথম আসে কোন দিক থেকে? সেদিনও তো ছিল উৎসব, দক্ষিণেশ্বরের মন্দিরে অব্যাহতির পরে ঠাকুর গেলেন কামারপুকুরে। সেদিনও তো ছিল উৎসব, দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার অব্যাহতি পরে ঠাকুর গেলেন কামারপুকুরে। কামারপুকুর থেকে একবার শিহরে গেলেন, কামারপুকুরের খুব কাছেই একটি গ্রাম, সেখানে পিসিমা হেমাঙ্গিনীর দেবীর বাড়ি, তার চার ছেলে রাঘব, রামরতন, হৃদয়, রাজারাম। অল্পদিনের মধ্যেই দক্ষিণেশ্বরে নবপ্রতিষ্ঠিত মন্দিরে হৃদয়রাম আসবেন শ্রীরামকৃষ্ণ লীলায় বেশ বড়সড় ভূমিকা নিতে।